বক্সে কি আছে দাদু গেস করো চকলেট সুইস চকলেট আমার বন্ধু এটাকে সুইজারল্যান্ড থেকে নিয়ে এসেছে দাদু আমি কি একটা নিতে পারি আমি নেব আমিও হ্যাঁ অবশ্যই আমি কি আর একটা নিতে পারি হ্যাঁ এ সবই তোমাদেরই জন্য বক্স তো খালি হয়ে গেল আমি তো কালকেও খেতে চাই কিন্তু লজেন্স তো শেষ হয়ে গেছে ঠিক আছে তোমরা দুঃখ পেও না আমি তোমাদের খুশি করবার জন্য একটা গপ্প বলছি অনেক দিন আগে একটা গাঁয়ে একজন মহিলা তার ছোট্ট মেয়ের সঙ্গে থাকতো তারা খুব গরিব ছিল আর বাস করতো একটা ছোট্ট কুটিরে তারা এত গরিব ছিল যে কখনো কখনো তাদের কাছে খাবার জন্য কিচ্ছু থাকতো না একদিন এক এঞ্জেল হাঁসের রূপ ধরে তাদের কাছে এলো হাঁসটা খুব সুন্দর দেখতে ছিল আর তার ছিল দুটো গোল্ডেন ডানা ও ওখানে একটা গ্রাম দেখতে পাচ্ছি আমার ওখানে যাওয়া উচিত ও এই পরিবারটা তো খুবই গরিব দেখছি আমার এদের সাহায্য করা উচিত কিন্তু প্রথমে আমি এদের পরীক্ষা নেব এখন কে আসতে পারে যাও গিয়ে দেখো মা গো আমাকে দয়া করে কিছু খেতে দাও ও তোমার খিদে পেয়েছে এই নাও রুটিটা নাও ঠিক আছে কিন্তু তুমি কি খাবে তুমি আমার চিন্তা করো না তোমার খিদে পেয়েছে না একি তুমি কে আমি একজন জাদুকর হাঁস সোনা মা আমার তোমাকে অপরকে সাহায্য করতে দেখে আমি খুব খুশি তোমার মতো ভালো মনের মানুষ খুব কম আছে এই সোনার পালকটা তোমার কাছে রাখো আমি প্রত্যেক সপ্তাহে ঠিক এই সময়ে একটা সোনার পালক এখানে রেখে যাব ঠিক এই জায়গায় ঠিক আছে এখন থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না ছোট্ট মেয়েটি সেই সোনার পালকটি মাকে দিয়ে দিল পরের দিন মা সেই পালকটা বেচে দিল আর তার থেকে ওরা অনেক টাকা পেল সেই দিয়ে ওরা ভালো ভালো জিনিস কিনলো হাঁসটা কিন্তু তার কথার খেলাপ করেনি প্রত্যেক সপ্তাহে একটা করে গোল্ডেন পালক তাদের দরজায় রেখে দিত তো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে গপ্পটা এখানেই শেষ হয়ে গেল তাই না কিন্তু মোটেই তা নয় সোনারা আমাদের মন খুব লোভী আর স্বার্থপর হতে পারে আর এই খারাপ ভাবনাটাই ওই ছোট্ট মেয়েটার মায়ের মনে এসে গেল এই মেয়েটা তো খুব বোকা প্রত্যেক সপ্তাহে হাঁসটার কাছ থেকে মাত্র একটা পালক নেয় যদি কোনো সপ্তাহে হাঁসটা না আসে তাহলে মা এই নাও হাঁসের সোনার পালক কি সুন্দর পালক অন্য পালকগুলোর সাথে একে রেখে দাও কিন্তু মা আমার যে ভয় লাগছে কেন ভয় পাচ্ছ মা যদি হাঁসটা আশা বন্ধ করে দেয় তাহলে কি হবে যদি ও ভুলে যায় কিংবা যদি মরে যায় মা আমাদের এরকম ভাবা ঠিক নয় তুমি এটা বুঝবে না আমি অনেক খারাপ দিন দেখেছি মা আমাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে এই মেয়েটা কিছুই বুঝতে পারবে না আমাকে নিজেই কিছু করতে হবে আহা হাঁসটার আবার আসার সময় হয়ে গেছে আর আমি এবার ওর জন্য একদম তৈরি হয়ে আছি এটা আবার কি একটা জাল তুমি জালে আটকে গেছো তুমি আমার সাথে কি করবে কান্নাকাটি বন্ধ করো আমি শুধু তোমার সোনার পালকগুলো খুলে নেব তারপর তুমি যেতে পারো যেতে তোমার কোনো লাভ হবে না চুপ করো কি হলো সব সোনার পালকগুলো কোথায় চলে গেল আমার সোনার পালক শুধুমাত্র ভালো মনের মানুষদের কাছেই থাকে কিন্তু তুমি তো দেখছি খুব লোভী আমি তোমাকে ছাড়বো না হাঁস গুড বাই তুমি আর আমাকে কখনোই দেখতে পাবে না মা মা দেখো আমাদের সব সোনার পালকগুলো কেমন হয়ে গেছে এগুলো সব সাদা হয়ে গেছে ও না তো বুঝতে পারলে তো সোনারা লোভ করাটা খুব খারাপ
যদি আমরা কোনো জিনিসকে একটু একটু করে ব্যবহার করি তাহলে সেটা অনেক দিন ধরে চলে। আমরা বুঝতে পেরেছি দাদু। এবার চলো আমার সঙ্গে চলো, আমি তোমাদের জন্য চকলেটের নতুন বক্স কিনবো। মা মা, তোমার হাতে ওটা কি? ও চকলেট বার, মাত্র একটা। এটা কার জন্য মা? শাইনি না আমার জন্য? আমার জন্য না, আমার জন্য। আচ্ছা দাঁড়াও, আমি ঠিক করব এটা কাকে দেব। কিন্তু আমি তোমাদের বলেছিলাম না খেলনা আলমারিতে রাখতে? কিন্তু তোমরা এখনো কাজটা করনি। আমরা পরে করব মা, আগে তুমি আমাদের চকলেট দাও। আমাকে দাও। না, আগে বসো আর এই গল্পটা শোনো, তারপর দেখা যাক চকলেটটা কাকে দেব। অনেক দিন আগেকার কথা, একটা খুব পরিশ্রমী মুরগি ছিল, তার দুটো ছোট ছোট বাচ্চা ছিল, জ্যাকি আর জনি। একদিন মুরগিটা কেক বানাবে বলে ঠিক করলো। তোমরা কি জানো আজ আমি তোমাদের জন্য কেক বানাবো। এখন আগে আমাকে গিয়ে চিনি আনতে হবে, দুধ, ময়দা আর চিনি আর ডিম, অনেকগুলো জিনিস। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো, আমি যাব তোমার সাথে। সত্যি? তুমি তো খুব ভালো ছেলে জনি। ও কি ভারী, জনি ব্যাগটা ওখানে রাখো আর ডিমগুলো ফ্রিজে রাখো। মা তুমি এসে গেছো, কেক কি তৈরি হয়ে গেছে মা? না বাবা জ্যাকি, এবার আমাকে এগুলো একসাথে মেশাতে হবে, আমার এর জন্য অনেক কিছু চাই। একটু তাড়াতাড়ি করো না মা, আর তো তোর সইছে না। আমি এক এক করে তোমাকে সব জিনিস দিয়ে দিচ্ছি মা, বলো আগে কি দেব। এবার আমরা এটা ওভেনে ঢোকাবো। এবার এটা হয়ে গেছে। ওটা বাইরে বার করতে আমি সাহায্য করছি মা। না বাবা দরকার নেই, এটা খুব গরম, এটা আমি করব। এবার খাওয়া যাক। এবার আমি এই কেকটা কাটবো। এটা তোমার জন্য জ্যাকি, আর এটা তোমার জন্য জনি। কিন্তু মা আমারটা এত ছোট পিস কেন, জনির পিসটা তো এত বড়। হ্যাঁ তা তো হবেই জ্যাকি, যারা পরিশ্রম করে পুরস্কার তো সব সময় তারাই পায়। তাহলে যদি তোমরা কাজ শেষ করতে আমাকে সাহায্য না করো আমি তোমাদের কোনো পুরস্কার দেব না। আমরা বুঝতে পেরেছি মা, আমি খুব শিগগির রুমটা পরিষ্কার করে দেব। আর আমিও। আর তারপর তোমরা তোমাদের পুরস্কার পাবে। দাদু আমার এই ড্রেসটা চাই। কেন, কি এমন স্পেশাল আছে ওই ড্রেসে? দাদু সাশা এই অ্যাক্ট্রেসকে খুব পছন্দ করে, ও একদম তারই মতো সাজগোজ করতে চায়। তাহলে এই হলো ব্যাপার। হ্যাঁ দাদু, আমার এই অ্যাক্ট্রেসকে খুব ভালো লাগে, আমি ওনার মতো দেখতে হতে চাই, ওনার মতো জামা কাপড় পরতে চাই, ওনার মতো হাঁটতে চাই, ওনার মতো বলতে চাই, এমনকি ওনার মতো খেতেও চাই। কিন্তু ওগুলো কি বোরিং মনে হবে না সাশা? অন্য কারুর মতো দেখতে হওয়াটা? কেন দাদু, ও তো খুব সুন্দর দেখতে, আমাকে ওই ড্রেস কিনে দাও, আমি একদম ওর মতো সাজতে চাই, একদম ওর মতো। দাদু কিনে দাও না। ঠিক আছে আমি কিনে দেব, কিন্তু সবার আগে কেমন হবে যদি আমি তোমাদের ডোনাটস খাওয়াতে নিয়ে যাই আর একটা গল্পও বলি? গল্প শুনবো।
অনেক দিন আগেকারের কথা, একটা জঙ্গলে চারটে ময়ূর থাকতো। আরে ময়ূরগুলো কি সুন্দর! ওদের রঙিন পাখাগুলোকে তো দেখ, কি সুন্দর নাচে ওরা, সব দিক থেকে ওরা পারফেক্ট। সেই জঙ্গলে একটা মোরগ বাস করত, যে ময়ূরদের ঈর্ষা করত। সে ওদের মতোই হতে চাইতো। এই ময়ূরদের মধ্যে কি বিশেষ ব্যাপার আছে? আমিও এদের মতো হতে পারি, বরং ওদের থেকে বেশি সুন্দর। তোমার এভাবে ভাবা একদম উচিত নয়। তোমার সেটা নিয়ে খুশি থাকা উচিত যা তোমার আছে। তোমার সাথে তো কথা বলাই বেকার, তুমি কখনোই এসব বুঝবে না। আরে এটা কি? আমি খুব ভাগ্যবান, এই ময়ূরটা মারা গেছে। আমার এখন কি করা উচিত? আমার কি কাউকে জিজ্ঞাসা করা উচিত? না, আমার মাথায় এর থেকে ভালো আইডিয়া এসেছে। এখন আমাকে একদম আসল ময়ূরের মতো দেখাচ্ছে, এখন আর আমাকে ময়ূরদের থেকে আলাদা করতে পারবে না। কি সুন্দর দেখতে! কি সুন্দর ময়ূর! দেখো কি সুন্দর ময়ূর এটা, আরো দিন দিন আরো সুন্দর হয়ে উঠছে। যেমনটা আমি ভেবেছিলাম, এই পশুগুলো কত বোকা, এরা তো পার্থক্যটা বুঝতেই পারছে না। এরা তো আমার প্রশংসা করছে, কি ভালোই না লাগছে আমার। আমি এই জঙ্গলের সব থেকে সুন্দর পাখি। বাহ, জীবনটা আমার কি সুন্দর হয়ে উঠেছে। এই সব ময়ূরগুলো কত ভালো, কিন্তু এই ময়ূরটা খুব অহংকারী। জানি না বাবা, ও এমন কেন? দেখো সুন্দর তো কি হয়েছে, বাইরের রূপটাই সব নয়, তার সঙ্গে ভালো ব্যবহারটাও দরকার। আরে আরে দেখো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এর মানে হলো ময়ূরদের ডান্স শুরু হবে, তাই না? ওয়াও, কি খুশির খবর, ময়ূর নাচ করবে এখন। চলো চলো সবাই মিলে এখন ময়ূরের ডান্স দেখবো। ও, কি হচ্ছে সব? আমি আমার পেখমগুলো কেন মেলতে পারছি না? কি হলো ভাই, তুমি ডান্স কেন করছো না? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এসো বৃষ্টিতে নাচি। আমি জানি না সব কি হচ্ছে, আমি আমার পেখম মেলতে পারছি না। ও, এরকম কেন হচ্ছে? তোমার কি খুব সমস্যা হচ্ছে? আমরা কি কোনো সাহায্য করতে পারি? আরে ওই ময়ূরটাকে একটু দেখো। আরে এ কি হলো? আরে এ তো দেখছি ময়ূরই নয়, এ তো একটা মোরগ। আমাদের ভাই কোথায়? তুমি আমাদের ভাইয়ের সাথে কি করেছো? না না, আমি তোমাদের বোঝাচ্ছি, শোনো, তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়। এই আমাদের ভাইকে মেরে ফেলেছে। ওকে মেরে ওর পাখনা নিজের শরীরে লাগিয়েছে। এ একটা ময়ূর হতে চায়, আমরা একে সঠিক শিক্ষা দিয়ে ছাড়বো। খুব খারাপ করেছে, ওর মোরগ হিসেবে থাকাটাই ভালো ছিল। এমনটা তো তখনই হয় যখন আমরা অন্য কারোর মতন রূপ ধরার চেষ্টা করি। ও একটা ময়ূর হতে চেয়েছিল, এখন তো মোরগও রইল না। অন্যের মতো সাজতে গিয়ে মোরগের টানটাই চলে গেল। ও, এটা কি স্যাড স্টোরি। কিন্তু তোমরা এই গল্প থেকে নিশ্চয়ই কিছু শিখলে। হ্যাঁ দাদু, কারো কপি করা একদম ভালো নয়। ঠিক আছে, যদি কারোর ভালো গুণ থেকে কিছু শিখতে পারো, কিন্তু চোখ বন্ধ করে কাউকে কপি করলে নিজেদেরই ক্ষতি হয় সোনারা। হ্যাঁ দাদু। ঠিক আছে, তবে চলো, আমি একটা ড্রেস কিনে দিচ্ছি, তবে তোমার পছন্দের অন্য কোনো ড্রেস, ওর মতো একদম নয়। হাই, আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।